দাঁড়িয়ে আছে, জোয়ার ভাটা খেলছে না, নিকাশি ব্যবস্থা ভালো না থাকার জন্য বীজতলা রোপণ করতে আমাদের কৃষকরা পাচ্ছে না। আর কৃষকরা দীর্ঘ 10 বছর ধরে হায়রানি করছে, ডুবে যাচ্ছে পাশাপাশি এলাকাগুলো দীর্ঘ 10 বছর, 1-8 দিন নয়, 10 বছর। তো সেই জন্য 4 মাসের ক্ষতি হচ্ছে, আমন চাষের ক্ষতি হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, ত্রাণের জন্য সমস্যা হচ্ছে, কারণ কি ক্ষতি হলে যে ক্ষতিপূরণ সেটা ক্ষমতাসীন সরকার তৃণমূলরা দলবাজি করছে। তার জন্য মানুষ চাইছে আমাদের ক্ষতিপূরণের দরকার নেই, বিকাশ ব্যবস্থা ঠিক থাকলে আমরা চাষবাসটা করে শান্তিতে বর্ষাকালে বাস করতে পারবো শান্তিভাবে, সেটা মানুষ চাইছে। কি হয়, ডেঙ্গু হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, পোকামাকড়, বিভিন্ন রকম দূষিত জল কারুর পুকুরে ঢুকে যাচ্ছে, রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, এই সমস্যাটা এই এলাকা দেখা দিচ্ছে। স্থানীয় ভিডিও কি দেখছে না? স্থানীয় ভিডিও এর আগেও আমরা 5 বছর নাগাদ ডেপুটেশন দিয়েছি, তারও কোনো প্রতিক্রিয়া দেখতে পাইনি আজও অবধি, যার ফলে আমরা লকডাউন অবস্থায় প্রতিক্রিয়া অবস্থান করেছি। যদি ভিডিও না কথা শুনে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, আমরা লাগাতার বৃহত্তর আন্দোলনে শুরু করব, কারণ স্থানীয় মানুষ এটা চাইছে। আমার নাম পিন্টু কর, তমলুক সাংগঠনিক জেলা বিজেএমপিইউসির সম্পাদক। অবস্থা বিদ্যমান থাকবে।
অবস্থান বিক্ষোভের মূল কারণ ব্লকের নিকাশি ব্যবস্থাটা মজে গেছে, সমস্ত দুনিয়া খাল মজে গেছে। দুনিয়া খালগুলি হল গড়গ্রাম থেকে তেরোপেখিয়া, গড়গ্রাম থেকে কলাবেড়িয়া, চণ্ডীপুর থেকে কাঁকড়া এবং বরুল থেকে কাঁকড়া খাল মজে গেছে। চণ্ডীপুর ব্লকে মূল নিকাশিগুলি মজে গেছে, যার জন্য চণ্ডীপুর ব্লকে নিকাশির ব্যবস্থার বেহাল অবস্থা। জল জমে কালো হয়ে গেছে, জোয়ার ভাটা খালগুলিতে খেলে না, আগাছা পরিপূর্ণ। আমরা নিকাশি সংস্কারের দাবি এ কারণেই জানাচ্ছি, নিকাশি না থাকলে কৃষির উৎপাদন হবে না। কতদিন সংস্কার হয়নি? আজকের প্রায় এক দশকের বেশি সময় ধরে এই নিকাশির সমস্যা। আমরা বারবার পদ অবরোধ করেছি, বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, প্রতীক মণ্ডল সাহেব তখন বিডিও ছিলেন, আমরা ডেপুটেশন দিয়েছি, আমরা কেস খেয়েছি। বর্তমানে কি আমরা যেহেতু লকডাউন পরিস্থিতি, আমরা নীরব অবস্থান করছি। আমাদের নীরব অবস্থানের বার্তা আমরা প্রশাসনের কাছে তুলে ধরতে চাই আপনাদের মধ্য দিয়ে, যদি কাজ না হয় আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হবে। চণ্ডীপুর ব্লকের 96টি মৌজা প্রায় জলপ্লাবিত, কেবলমাত্র নদী নিয়ারে মাঠগুলোতে জল থাকে না, আর নাহলে সমস্ত অভ্যন্তরীণ মৌজাগুলোতে জল আছে। এক হাঁটু কোথাও এক কোমর, এখন গ্রীষ্মকাল, তবুও এক হাঁটু এক কোমর জল, জল কালো হয়ে গেছে। খেতে বীজতলা ফেলানো সম্ভব নয়, ধান রোপণ করাও সম্ভব নয়, ক্ষেতের ফসল প্রতি বছর বর্ষাকালে নষ্ট হয়। এটা জোয়ার ভাটা খেলেনি, খালে কোনো স্রোত নেই, যার কারণে এই আগাছা পরিপূর্ণ হয়েছে।